আমডাঙ্গায় বোমাবাজি জয়নগর কান্দি তোলপাড়ের মধ্যেই এবার আমডাঙ্গায় বোমাবাজি আমডাঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ গুরুতর জখম অবস্থায় ভর্তি আমডাঙ্গার পঞ্চায়েত প্রধান প্রথমে তাকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে সেখান থেকে বারাসাতে রেফার করেন চিকিৎসকরা এখন এই মুহূর্তে কি কি আপডেট মিলছে জানবো মনোজ রয়েছেন টেলিফোনে প্রতিনিধি মনোজ প্রথমে তো জানবো আমডাঙ্গার পঞ্চায়েত প্রধান তৃণমূলে তিনি কেমন আছেন দেখো তোমাকে বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু যে হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া গেছে এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল তিনি মারা গেছেন এরকমটাই কিন্তু ইতিমধ্যে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে তবে তোমাকে বলে রাখি ভোর সন্ধ্যাবেলায় কিন্তু আমডাঙ্গাতে অর্থাৎ এই মুহূর্তে যে আপডেট আমাদের প্রতিনিধি দিচ্ছে মনোজ যে তৃণমূল পঞ্চায়েত প্রধান আমডাঙ্গা তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু হয়েছে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় এমনটাই অভিযোগ এবং তারপরে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে সেখান থেকে রেফার করা হয় বারাসাতে এবং সেখানেই মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান আমডাঙ্গার রূপচাঁদ মণ্ডলে যেমনটা আপডেট আমাদের প্রতিনিধি মনোজ আমাদেরকে দিলেন মনোজ দেখো আমডাঙ্গাতে কিন্তু ভোর সন্ধ্যাবেলাতে বোমাবাজির মতো ঘটনা ঘটে এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপরেই কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে আমডাঙ্গাতে যে কামদেবপুর হাট রয়েছে সেই কামদেবপুর হাটে কিন্তু তিনি বসেছিলেন ভোর সন্ধ্যাবেলাতে ইতিমধ্যে তার হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে এবং সেই ফোন পেয়ে তিনি উঠে রাস্তা পার হওয়ার সময় কিন্তু তার উপরে বোমা ছোড়া হয় এমনটাই অভিযোগ পাওয়া যাচ্ছে তবে এই ঘটনার ফলে কিন্তু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এই পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল তৎক্ষণাৎ কিন্তু স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার আঘাত এতটাই গুরুতর ছিল যে সেখান থেকে রেফার করা হয় বারাসাতে এবং বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে চিকিৎসা শুরু হয় কিন্তু ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে এই যে পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডল তার মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রে এই মাত্র খবর পাওয়া অনুযায়ী তবে এই ঘটনার পরে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ কিন্তু রাস্তার উপরে বিক্ষোভ দেখা যাচ্ছে শুরু করে স্থানীয় লোকজন এবং কর্মী সমর্থকরা ইতিমধ্যে কিন্তু এই বারাসাতের বেসরকারি হাসপাতালে যেখানে চিকিৎসার জন্য এই পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে আনা হয়েছিল সেখানে কিন্তু আমডাঙ্গার রফিকুর রহমান এবং অর্জুন সিং এবং তৃণমূলের বিভিন্ন নেতৃত্ববর্গরা সমর্থক কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং ঘটনাস্থলে যেহেতু প্রচন্ড পরিমাণে উত্তেজনা রয়েছে সেখানে আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের উচ্চ পদস্থ কর্তারা কিন্তু ইতিমধ্যে সেই জায়গাতে গিয়ে পৌঁছেছে কে বা কারা ঠিক এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা কোনো স্পষ্ট না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে কে বোমা ছুড়েছে তবে প্রাথমিকভাবে পুলিশ যেটা অনুমান করছে যেহেতু তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন এবং রাজনৈতিক কোনো কারণের জন্যই কিন্তু তার উপরে এভাবে বোমার হামলা করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা